আরজিকর কাদম্বিনী হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই গঠন হয়েছে সিট। সদস্য সংখ্যা বেড়ে হলো ১৩। নতুন সদস্য হিসেবে সিটে এলেন ফার্স্ট ব্যাটালিয়ন ডিসি অমিত ভার্মা, সঙ্গে এলেন ৫ জন আধিকারিক। পুলিশ সূত্রে খবর, মোট ৫০ জন অফিসার ৩টি শিফটে কাজ করে সিটকে সহায়তা করবে ২৪x৭। এছাড়া ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে কলকাতা পুলিশের স্নিফার ডগ। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আরজিকর হাসপাতালের প্রধান গেট সংলগ্ন চত্বর। পাশাপাশি সেখানে উপস্থিত অ্যাডিশনাল সিপি সন্তোষ পাণ্ডে এবং রূপেশ কুমার সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন। ইতিমধ্যেই কাদম্বিনী মৃত্যুর ঘটনার তদন্তের স্বার্থে সোমবার মোট ৭ জনকে তলব লালবাজারের তরফে। পুলিশ সূত্রে খবর, মধ্যরাত অবধি চলবে জিজ্ঞাসাবাদ পর্ব, তারপর ফের ডাকা হবে পরের দিন। এর মধ্যে ঘটনার দিন রাতে যাদের সঙ্গে একত্রে খাবার খেয়েছিলেন কাদম্বিনী, সেই ৪ জনও রয়েছেন জিজ্ঞাসাবাদের তালিকায়। এই নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত ধৃত সঞ্জয়ের ফোনের সূত্র ধরে তলব এক মহিলাকেও। তিনি জানান, তার মেয়েকে উত্তক্ত করত ধৃত সঞ্জয়, প্রতিবাদে জুটত প্রাণনাশের হুমকি। পুলিশ বলতো, বলে আমি নিজেই পুলিশ, মানে কাঠঠার দেখা তো, আই কাঠঠার দেখিয়েছে। ভয় দেখাতো বলতে, আমার জামাইরা ব্যবসা করে, ও ওইদিকেই থাকে ব্যবসা করে, বলে তোমার মানে হাজব্যান্ডের এই করবো, তোমার দেওরের এই করবো বলে ও হুমকি দিত, মানে বলতো যে আমার কথা না শুনলে বা আপনার, হ্যাঁ ফোন না করলে এইসব করবো। ইতিমধ্যেই কাদম্বিনীর হত্যাকাণ্ডের বর্ণনায় শিউরে উঠেছে রাজ্যবাসী, দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন। ফরেনসিক সূত্রে খবর, মৃত চিকিৎসকের যৌনাঙ্গে পাওয়া গিয়েছে ১৫০ গ্রাম শুক্রাণু, যা নিয়ে দানা বাঁধছে গূঢ় রহস্য। পুলিশ সূত্রে আরও খবর, সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙেই চোখে ক্ষত এবং রক্তপাত। চিৎকার রুখতে নির্যাতিতার মুখ চেপে দেওয়ালে ঠুকে দেওয়ার ফলেই মাথায় গভীর আঘাত, জানাচ্ছে পুলিশ। বল প্রয়োগ করে তরুণের মুখ চেপে ধরার সময় প্রতিরোধের কারণে ধৃত সঞ্জয়ের নখে কাদম্বিনীর মুখে তৈরি হয় ক্ষত। চিৎকার রুখতে মুখ ও গলা ক্রমাগত চেপে ধরাতেই শ্বাসরোধ, ভেঙে যায় থাইরয়েড কার্টিলেজ। বিকৃত যৌন লালসা এবং মদ্যপ থাকার কারণে ক্রমাগত যৌনাঙ্গে আঘাত চুলের ক্লিপ দিয়ে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর এখানেই উঠছে এই নারকীয় হত্যাকাণ্ডে একাধিক জনের জড়িয়ে থাকার ইঙ্গিত, জানান চিকিৎসক সুবর্ণ গোস্বামী। যা মনে হচ্ছে যে একজন, এতগুলি আঘাত করা কোনো একজন দুষ্কৃতির পক্ষে সম্ভব নয়, আরও বেশি জন জড়িত থাকার যে কি বলবো ইঙ্গিত ময়নাতদন্তের রিপোর্টে রয়েছে, সেটা স্বচ্ছ তদন্ত হলেই বেরিয়ে আসবে যে এক নাকি একাধিক, একাধিক হলে কজন, ৩ জন না ৪ জন, ৩ জন যদি তাই হয় তাহলে বাকিরা কারা, বাকি অভিযুক্ত কারা, তাদেরকে কেন আড়াল করার চেষ্টা করছে কলেজ প্রশাসন এবং হচ্ছে যে পুলিশ প্রশাসনের একাংশ। এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচারের আশায় প্রত্যেকে, কিন্তু চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি, কাদম্বিনীর পরিবার তদন্তে পুরোপুরি ভরসা রাখতে পারছেন না, তারপরেও সুবিচার ন্যায় বিচারের আশায় রয়েছেন তারাও। তার মা বাবা কিন্তু এই যে তদন্ত চলছে বা তদন্তের নামে তদন্ত খেলা চলছে বলা যেতে যায়, সেটাতে তারা ভরসা রাখতে পারছেন না বলে আমাদের কাছে জানিয়েছেন। তবুও তারা ধৈর্য ধরছেন, এটাও তারা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তো নিজেই সিবিআই এর কথা ঘোষণা করছেন, কিন্তু কেন দিচ্ছেন না। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গেছিলেন বলে শুনেছি এবং যা দেখেছি যে উনি বলেছেন রবিবার অবধি সময় দিতে, কিন্তু আমাদের যেটা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের বক্তব্য যে রবিবার উইল বি টু লেট ফর ইট। কবে মিলবে ন্যায় বিচার, সেদিনের দিকেই তাকিয়ে আপাতত কাদম্বিনী হত্যার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে রাজ্য থেকে দেশ জুড়ে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী, নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, মেঘা রায় এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।